ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা একভাবে প্রশ্ন করছে যে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিছু ছবি টবি আঁকতে হয় সেগুলো না আঁকলে তো নম্বর পাওয়া যাবে না ফেল হওয়ার আশঙ্কা আছে এগুলো করলে কি আমার গুণা হবে বা এখানে কি করা যেতে পারে জি ভাই ছবি অঙ্কন ইসলামে হারাম নিষিদ্ধ কিন্তু যদি পড়া পড়াশোনার ক্ষেত্রে কিছুটা করতে জরুরি হয় কিংবা সে বাধ্য হয় তাহলে ইনশাআল্লাহ সে এই কাজটাকে অন্তর দিয়েও পছন্দ করবে এবং তার পরীক্ষা ইত্যাদির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে করবে তাহলে গুণা হবে না এমনটাই ফতোয়া আমাদের বিচক্ষণ ওলামাইক রাম দিয়েছে নচেত কেউ বাধ্য করল না প্রয়োজনও নেই তারপরেও সে ছবি আঁকে এগুলো অবশ্যই বড় গুণা এবং কবিরা গুণা আল্লাহ তালা বলেছেন ফত্তাকুল্লাহমাস্তাত যতখানি পারো সাধ্যে যতখানি আছে ততখানি আল্লাহকে ভয় করো